আমি এখন কর্মরত আছি ডিপিআরসি হাসপাতাল এবং ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন। ফিজিওথেরাপি চিকিৎসাটা একটা মডার্ন মেডিকেল সায়েন্স, মানে এখানে আসলে এই রমজান মাসটা কিন্তু তারা ব্যবহার করতে পারে, যারা আমরা কেমিক্যালের মডালিটি সাজেস্ট বিদ্যুৎ, পানি, সাউন্ড, এইসব। ধন্যবাদ। আসলে আর্থ্রাইটিস একটা বিশাল মেডিকেল টার্ম এবং এখানে অনেক প্রকার রোগের সমন্বয় হয়ে থাকে। স্পেশালি ডিপিআরসি এবং সারা ওয়ার্ল্ডে যে রোগীগুলো আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে পিএলআইডি, প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এই রোগীর সংখ্যা যত দিন যাচ্ছে সেটা অন্যতম, সেটা হচ্ছে প্রথমত যেটা হচ্ছে আর্থ্রাইটিস রোগ। আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা আবার অনেক টাইপস আছে, আমরা ডাক্তারি ভাষা মোর দেন 100 টাইপস এমন একটি সমস্যা আর্থ্রাইটিস হয়ে থাকে। এটার অন্যতম কারণ হচ্ছে মেকানিক্যাল, যেমন আপনার শোয়ার সমস্যা থেকে হয়ে থাকে। আমরা অনেক সময় দুটো বালিশ ব্যবহার করি, বা অনেক সময় রেলিংয়ে শুয়ে শুয়ে টিভি দেখি, বা প্রত্যহ আমাদের প্রত্যেকটি লোকই কিন্তু আমরা মোবাইল ফোন বা ট্যাব বা ল্যাপটপ ইউজ করি, যে সামনে ঝুঁকে ঝুঁকে ব্যবহার করি, যেটা দেখা যায়। এবং সারা ওয়ার্ল্ডে ঘাড় ব্যথার যে কজগুলো আমরা পেয়ে যাচ্ছি তার ভিতরে সবচেয়ে কমন হচ্ছে যেটা মেকানিক্যাল আর্থ্রাইটিস সমস্যা হয়, বা হাঁটুতে আর্থ্রাইটিস হয়, অথবা কেউ যদি বিভিন্ন ক্যান্সার আক্রান্ত হয়, অথবা টিবি নিজে জন্মগত মারপ্যাট থেকে নিয়ে আসে, বাকি গুলা সে কিন্তু